কিন্তু সালাফি মানহাদের ব্যাপারে সবাই তারা একমত সবাই হল ইসলামের শত্রু সবাই সন্ন্যার শত্রু বিশ্বাস করেন কিনা সবাই যেমন বাংলাদেশে যখন কোন মসজিদ ভাঙা হয় আপনি কি মনে করেন যে এক শ্রেণীর মানুষই ভাঙে না অনেক মুসলিম অনেক মুমিন মুসলমান মিলে ভাঙে একজনের কাছে না একজনের কাছে আল্লাহর ঘর ভাঙা ফরিদপুরে যে মসজিদটা তারা ভেঙে দিল ভোলার মসজিদটা ভেঙে দিল আপনি কি মনে করেন ওই গ্রামে শুধু সর্ব নাই তাবলিক নাই বোঝা গেল না কথা কথা বলেন ওই গ্রামে শুধু তাবলিক অন্য পন্থী নাই ওরা একে অন্যকে কাফের বলবে একে অন্য আমল ব্যাপারে তারা মুনাফিক বিভিন্ন জিনিস বলতেছে কিন্তু সালাফি মানহাদের প্রতিষ্ঠিত আল্লাহর ঘর ভাঙার ক্ষেত্রে সকল বেদাতি রাতারাতি এক সব বাতিল এক হয়ে গেছে অথচ ওরা একে অন্যকে কিন্তু কাফের বলতেছে মিনিটে মিনিটে একজন আরেকজনকে বলতেছে তুই মিলাদ পরিস নাই তোর বৌত তালাক কিন্তু আল্লাহর ঘরে আঘাত দেওয়ার জন্য সালাফি মানহাজের জন্য সৌদি দায়ীদের বসায় গালি দেওয়ার জন্য সকল বাতিল রাতারাতি এক বুঝতেছেন নাকি দুনিয়াতে দল কয়টা একটা হক একটা বাতিল বোঝা যাচ্ছে না বৈশিষ্ট্য কম বেশ হতে পারে মূল টার্গেট হলো হক বাতিলের জিহাদ কি বলেন হক বাতিল বাস একটা হলো আমালে মোহাম্মদ একটা হলো আমাল সৈতন একটা হলো আমলের সলে একটা হলো আমলের শায়তন একটা হলো রাসুস আসলামের আমল একটা হলো সেরাত মুস্তাকিমের আমল একটা হলো আহসানুল আমল আর একটা হলো শয়তানের আমল মূলত নামে বেনামে যাই থাকুক সকল বাতিল কিন্তু এক কিভাবে তাওহিদের দেশকে গালি দেওয়া যায় কিভাবে সালাফি মানহাদের দায়ীকে কষ্ট দেওয়া যায় কীভাবে দাওয়াতকে বাধাগ্রস্ত করা যায় কি যাবে ঐশ্বর মায়েদা কেবল বললাম যে মানুষ হত্যা করলে সকলকে হত্যা করার মতো তার একটু পিছনে চলে আসলে আপনারা সাতাশ নম্বর আয়াত থেকে একটু বাসায় গিয়ে পড়বেন সোরা মায়েদা পাঁচ নম্বর আয়াত সাতাশ নম্বর আয়াত সাতাশ থেকে বত্রিশ পর্যন্ত তেত্রিশ পর্যন্ত আপনারা পড়বেন চৌত্রিশ পর্যন্ত দেখবেন আদম আলা সালামের দুই পুত্রের ঘটনা আল্লাহ বলতেছে হে নবী আপনি বলে দেন অতল আলাই হিমনাব আবু নাই আদম আবিল হাক কিন্তু কর্রবা বিলামিন ফাতকুবিলামিন আহাদ হিমা ওয়ালাম ইউতাকব্বাল মিনাল আখর হককে ছেড়ে দেওয়ার যে অবস্থা এটা শুরু থেকেই ছিল আমাদের আব্বার প্রথম ছেলে থেকেই শুরু একজন হককে মেনে নিয়ে বলতেছে ইননামা নামা এ মিনাল মুত্তাকিন আল্লাহ মুত্তাকিদের জিনিস ছাড়া কবুল করে না তা আমার কি দোষ আমাকে হত্যা করতে চাচ্ছ কেন ছোট ভাই বলতেছে ইন্নি আকাফুল্লাহ বড় ভাই বলতেছে আমি তোমাকে হত্যা করে সারবো তাহলে হক বাতিলের লড়াই আজকের কথা না আগে থেকেই চিরদিন দিন ইবলিস ছিল আগেও ছিল আজও আছে কিয়ামত পর্যন্ত থাকবে কিয়ামত পর্যন্ত কোরআনার দাওয়াতের কাজও থাকবে ইবলিসের কাজ তখন শুরু হয় যখন একটা মানুষ পূর্ণাঙ্গ ভাবে দিনকে মেনে নিতে চায় তার আগে ইবলিসের কাজ নেই আল্লাহর কসম গাছে ওলা ফা কুন আমিনা জিমিন এই কথা বলার আগেও কিন্তু ইবলিসকে আল্লাহ তৈরি করেছিল করে কিন্তু যেই বলেছে গাছের কাছে যেও না তখন ইবলিসের কর্ম শুরু হয়ে গেল তার আগে ওর কোনো কর্ম নেই ধোকা দেওয়ার কোনো আলোচনাই নাই তো মনে রাখবেন যখনই আপনি ভালো কর্মের দিকে আগাবেন বাধা আসবেই কারণ ভালো কাজ যত বেশি শুরু করবেন বাতিল তত বেশি আপনার দিকে ছোটে আসবে তবে নাস ভয়ের কারণ নাই কেননা বিপদমুক্ত করতে যিনি পারেন তিনি হলো কে আল্লাহ বিশ নম্বর পাঁচ নম্বর আয়াত আর রহমান ওয়ালা তিনি আছেন আরো সের উপরে সমুন্নতি বুঝা যাচ্ছে নাকি তাহলে আমাদেরকে সঠিক বিদ্যা না থাকার কারণে আজকে আমাদের নাকে দড়ি দিয়ে আমাদের যুবকদেরকে ঘোরানো হচ্ছে ল্যাপের ভিতর শুয়ে পড়ে হলে জিহাদ করতেছে কিবোর্ড জিহাদ নাকি এরকম নাম দিয়ে এরকম করতে তামাশা করতেছে কিছুদিন আগে মনে হচ্ছে কাশ্মীরে সারি সব হিন্দুক মারি শেষ করে দিবি খালি ঠেকাতেছে খালি আবু আকার স্যার তোমার ইমানের এত পাওয়ার সালাফিমানহাদের একজন দায়ের একটা কথায় তোমার জিহাদ বন্ধ হয়ে গেল কথা বলেন না মানে হারে গালি কেন কয়ে যে ডক্টর আবু বকর জাকারিয়া সার হলো এই নিষেধ করছে জিহাদে যেতে নিষেধ করছে তো তোমরা তো আমাদেরকে মানুষই মনে করো না নিষেধ করলে তোমার কি তুমি চলে যাও জিহাদ করে আসো দেয় বোঝা গেল দেখি ওখানে লোক কয়জন ভারতে লোক কয়জন কথা বলেন না ভারতে কত লোক সোয়াশো কোটি মানুষ তুমি পনেরো জন ইমানের জোরে তাকবির দি তুমি যায় তাদের কাছে দাঁড়াবে এ কোন হুশের কাম এ কোন তা ধর্ম তাই আমরা লিখেছিলাম একটা কথা যে সালাফি মানহাজের দায়ীদের তাদের বিদ্যা প্রা, প্রভাব ফেলে সমাজে তার প্রমাণ সমস্ত খারেদি মানহাজের লোক মনে হয় যে কোট টোট পরে রেডি হয়ে অস্ত্র হাতে মনে হয় জিহাদে গেল বলে ভাব একটা ফতোয়াতে সব বেদাতি ঠান্ডা সব খারেদি ঘরে শুয়ে পড়ছে কারণ তারা নিজেরাও জানে এগুলো ভেলকে বাঁধে এগুলো তো কাজ না আসলে কোনো কাজ নাই এগুলো হয় না কোনো দিন কোনো কাজ নাই কিছু লোক মরে যায় বাস ও তো ধানকে সাল স্যার বলছে না যে যত চিৎকার চেঁচামেচি করেন যে দেশের লোক নব্বই পার্সেন্ট লোক শেরেক বোঝে না বিদাত বোঝে না যে দেশের পঁচানব্বই পার্সেন্ট লোক তারা আল্লাহ কি চেনে না যে দেশের মানুষ নিরানব্বই পার্সেন্টের বেশি আল্লাহ কোরআনে বললো কি তা পড়তে পারে না এই মানুষদেরকে নিয়ে সংসদে চলে যাব তিন মিনিটের ভিতরে তাকবির আর ভোট নিয়ে এর চেয়ে খারাপ চিন্তা হতে পারে আর ঠিক প্রচার করে না দেখেন খবর নেই দেখেন এই ঠান্ডা হুজুরা এগুলো প্রচারই করে না থাকে প্রচার করে কোনডা যেগুলি বিনয়ের সাথে বলেছেন এটা তো হেকমা ছিল কারণ ছিল যে তোমরা না একটু এইগুলো খালি শেয়ার করে কিন্তু এই হক কথাগুলি আর শেয়ার করে না তবে আপনি নিশ্চিত থাকেন ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমহল্লার কিছু বক্তব্য শুনে আপনার একটু ভিতরেই লাগলেও তার লেখনই পড়লে আপনি বুঝতে পারবেন লেখার ক্ষেত্রে সে বিন্দু মাত্র সার দেয় আপনি আজকে ইসলামের নামে জঙ্গিবাদ বইটা পড়েন আজকেই আপনি আল ফিকুল আকবর আজকে আপনি আহিয়া ও সোনান পড়েন আজকে আপনি হাদিসের নামে জালিয়াতি পড়েন আপনি স্পষ্ট বুঝবেন যে লেখায় পুরাটা সারি দেশে আলহামদুলিল্লাহ এক চুল সার দেয় নেই সত্য সত্যই কিন্তু বিচক্ষণ জ্ঞানী যে সে বুঝবে এইসব জিনিস কাকে বলে বোঝা যাচ্ছে বাচ্চা বাচ্চা ছেলেকে রাস্তায় নামায় দিয়ে কি একটা লজ্জা কি একটা পরিবেশ আবার যারা যায় নাই তাদের ওরা কাপুরুষ মনে করে তাকে জানে আমাদেরকে ধরে কাকুরুষ আমাদের হলেও সাহস নাই আমরা জিহাদের কথা বলি না কিন্তু কথা বলি না তা কয় না যেমন একটু আগে বলল যে আমার একটা বক্তব্য ভাইরাল টাইটাল বলবো না যা আলহামদুল্লা সব চলতেছে আমি বলেছি যে সৌদি আরব হয়ে এর চেয়ে বড় অপবাদ কি হতে পারে যে সৌদি আরব পাবলিক নিষেধ করছে না সৌদি আরবের এইটুক বুদ্ধি নাই যে তার নিজের কথা সুরা মায়েদা পাঁচ নাম্বার সুরা সাতষট্টি নাম্বার আয়াতের বিরুদ্ধে যাচ্ছে এটা অপবাদ তারা তাবলিককে নিষিদ্ধ করে নাই পুরা বক্তব্য শুনলে তারা দেখতে পারবেন তারা বলেছে মানুষের মতামত দিয়ে স্বপ্নে পাওয়া জিনিস দিয়ে জাল জৈফের সিরিজ হাতে করে এই তাওহিদের দেশে ঢুকতে দেবে না তাই বলছে আজকেই যদি আপনি কোরআন এবং সই হাদিস প্রচারের জন্য তাদের কাছে আপনি যান সবচেয়ে বেশি তারা আগে বুকটা খুলে দেবে খালি খালি অপবাদ দিচ্ছেন ওখানে তারা ঘোষণা দিয়ে সন্না প্রচার করে যে এখানে কোনো ফাজাইল এখানে কোনো মানুষের তৈরি করা কোনো কথা চলবে না এখানে চলবে শুধু দুইটা কথা একটা হলে আল্লাহ বলেছেন আর একটা হলে নবী বলেছেন বুঝতেছেন নাকি তাহলে তাবলিক করা নফল সন্নাত না ফরস আবার বলেন ফরজ। আপনারা কথা বলতেছেন না পিছন থেকে দেখি আপনারা একটা খাওয়া দাও তো করলাম একসাথেই দেখি শব্দ করে আওয়াজ হয় কিনা লিল্লাহি তাকবীর এই সাউন্ডটা বাড়াই দেন তো কে আছে এখানে নিজের গলার ইয়েতে বলতে হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের একটু খেয়াল আছে আমরা সলা তাদাই করবো আবার সময় মতো এটা আমাদের মাথায় আছে ইনশাল্লাহ এখন বাদে তিনটা আমরা খুব বেশি সময় আপনাদেরকে কষ্ট দেব না তবে বক্তব্যে রানিং থাকা অবস্থায় আপনাদের সামনে আমাদের ভাইয়েরা যে লিফলেট গুলো দিচ্ছে অবশ্যই এটা দাওয়াতি কাজের জন্যই আপনারা তাদের দিকে তাকাবেনি না শুধু জিনিসটা নিবেন কিন্তু অ্যাটেনশন থাকবে বক্তব্যের দিকে ইনশাল দেখি লিল্লাহি তাকবির মাসাল্লাহ আমার গ্রামে গিয়ে কাহিল আমি বলছি যে আর কোন আমল দরকার নাই খালি আজকে অন্তত একটা জিনিস অন্তত মনে রাখেন যে নারা নারা বলেন না নারা তাকবির বলেন না আমাকে তুলতেছে নারায় বলে যিনি আল্লাহর কসম তিনি টাইটেল পাস উনি বুঝতে পারতেছে না মানে নার মানে আগুন কোন লোকটা বলবে যে কথা বলতেছিলাম যারা আল্লাহকেই ডাকতে জানে না সে গোটা সমাজের মানুষকে কিছু দিতে পারবে না আপনি নিশ্চিত থাকেন যে ইমানের জোরে টাকনোর উপরে কাপড় পড়তে পারে না সেই জাত আপনাকে ধর্ম দেবে এই খারেজি আপনাকে দিন শিখাবে এর সে খারাপ কথা কি হতে পারে যে তার মুখের দাড়িটাকে রাসুলের সন্ন্যা মোতাবেক বড় করতে পারে না গোটা ইসলাম দেবে এর খারাপ কথা কি হতে পারে বুঝতেছেন নাকি কথা তাহলে আমাদের কাছে মূল্য আছে ওই রকম যেইভাবে একটা বিল্ডিং এর ফাউন্ডেশনের মূল্য আছে ফাউন্ডেশন নাই তো বিল্ডিং তো চলবে না আকিদা যদি মজবুত না হয় আকিদা যদি দিনের খুঁটি একেবারে গেট যদি আমার শক্ত না হয় সালাফি মানহাসটা যদি আমি বুঝতে না পারি তা আমি আমলটা করে রাখবো কার কাছে বলেন বুঝতেছেন নাকি এটা খুব প্রভাব সমাজে ফেলে কিছুদিন আগেও ওই যে ঘুমটা মৌলবীর কথা বলে একটু নাকি শুনতেছেন তো ঘুমটা মৌলবী সারা দেশের মানুষের মন করে ফেলেছে মেসকাতুল মাসাবির ওই কথার মতো আল্লাহ নবী বলেছিলেন ইন্না মিনাল বায়ানি লা সিহরুন নিশ্চয় ওর বক্তব্যে জাদু আছে তো জাদু দিয়ে ভেলকি দিয়ে এদেশের লক্ষ্য লক্ষ কোটি যুবকের হৃদয়ের স্পন্দন নাকি বলে সেটা হয়ে গেছিল সেই লোক এখন বোরকা পরে থাকে বোরকা পড়া বলতে দ্বিতীয় বক্তা মঞ্চ থেকে নামবে মাইক সমস্ত ক্যামেরা খসাবেন কোনো যাবে না তারপরে আমি যা বক্তব্য দেব না অথচ মানুষের অন্তরে গেছে তাই নাকি চোরের মন বাস্তব কথা কোনো দিন আপনাকে বাতিল তৃপ্তি দিতে পারে না হকি আপনাকে জান্নাতি করবে ইনশাআল্লাহ সংখ্যা আমাদের কাছে কোনো কথাই না আল্লাহর কসম আমাদের সামনে এত মানুষ না হয়ে দশজন মানুষও যদি বসত এই গতিতেই আমরা কথা বলতাম প্রত্যেকটা মাহফিলে গিয়ে অন্য মানুষের চিন্তা আমার জানা নাই তার অন্তর আমি চিরে দেখি নাই তবে আমি গুরুত্ব দিয়েই কথা বলি সামনে তিরিশ জন থাক আর তিরিশ হাজার থাক কারণ আমার টার্গেট তো তিরিশ জন মানুষ না এই মিডিয়ার মাধ্যমে লক্ষ কোটি মানুষের সামনে এই কথাগুলি পৌঁছে যাবে মা ইয়াল ফিলোমিং কওলিন ইল্লাহ লাদাইহি রকিবুন এর চূড়ান্ত বাস্তবতা মানুষের বুদ্ধি ব্রেন দিয়ে যদি আমাদের এই কথাটাকে যদি এভাবে জমা করে রাখা যায় তাহলে আমাদের সকল কর্মকাণ্ড রেকর্ড হবে আল্লাহর কাছে কি আশ্চর্যদের আছে বোঝা যাচ্ছে এই জন্য দাওয়াত দিতে হবে সার্বজনীন সব জায়গায় যাওয়া ঠিক আছে যাক বলেন ইনশাআল্লাহ আপনারা জেনে অবাক হবেন মাত্র এক বছরের ব্যবধানে পনেরো ষোলো জন নিয়ে এই সালাফি দাওয়া ফাউন্ডেশন দাওয়াতে কর্ম শুরু করে আজকে প্রায় দুই শত মানুষ আপনারা সামনে বসে আছেন আপনারা চাইলে দুই লক্ষ হয়ে যাবে ইনশাআল্লাহ কোনো কঠিন কিছু না কিন্তু একাগ্রতা বিনয়ী থাকতে হবে আমাদের আছেই তো পাঁচজন ওরা তো আছে আমি পরেই যাই না কেউ নাই আমি একা জান্নাতে যাব। তবু আমি অন্য লোক অন্য মানুষের মতো আমি বাতিলে গাওয়া ভাসাবো না গোটা সাফাই নবাবগঞ্জ বাসের জান্নাতে যাওয়ার চাইতে আমার কাছে আমার নিজের জান্নাতটা বেশি জরুরি গোটা বিশ্বের মানুষের জাহান নামের আগুন থেকে বাঁচানোর চাইতে আমার নিজেকে জাহান নামের আগুন থেকে বাঁচানোটা বেশি জরুরি কেন কু আং ফুচাকুম তো প্রথম কথা আমি নিজেকে বাঁচাবো এটা হলো ফরস অন্যকে বাঁচাতে আমি পারবো না বাঁচানোর চেষ্টা করব আমি বুঝতেছেন নাকি তাহলে তাবলিক করা কি ফরস কি দিয়ে তাবলিক করতে হবে কোরআন এবং রাসুলের সহি হাদিস বাঙালি হুজুর আপনি জাল জৈফ হাদিসটা টিকানোর জন্য যে পরিমাণ পরিশ্রম করেন তার তিন ভাগের এক ভাগ পরিশ্রম যদি আল্লাহ রাসুলের সন্ন্যাদকে প্রতিষ্ঠিত করার জন্য করতেন সঠিক দিন ধর্ম জানার ক্ষেত্রে করতেন ইনশাল্লাহ এই সমাজ বেদাত মুক্ত হইতো বহু আগে যার অর্থই হলো দুর্বল এই জিনিসটা টিকানোর জন্য আল্লাহর রাসুলের সহি আমলটাকে কোরবানি করা হচ্ছে কিনা সমাজে আর এদেরকে ব্যাকআপ দিয়ে যাচ্ছে যারা তারা হলো ওই তাকবিরের মাংস অকারণেই তাকবির দিচ্ছে পরিস্থিতি খুব খারাপ আমাদের দিকে এমন ভাবে তাকায় মনে হয় যে আমাদের সাইতে বড় মানে কাপুরুষ আমাদের সাইতে আর কেউ নাই মানে এরকম যাচ্ছে উদ্ধার করে ফেলতেছে তখনও তার মুখে দাঁড়িয়ে হইল ড্যারেন্সি তখনও তার প্যান্ট আছে টাকনোর নিচে কারণ এগুলো সেই কিছু মনে করে না অথচ হাদিসের রাবি আবু হাজি আল্লাহ আনহো হাদিসটা আছে পাঁচ হাজার সাতশত সাতাশি

জাহান এই সামিয়ানাটা ঘেরা আছে হলো মানুষের প্রবৃত্তি দিয়ে মনের খাইশ দিয়ে আর জান্নাতটা ঘেরা আছে কষ্ট ক্লেশ দিয়ে পরিশ্রম দিয়ে চাইলে কি জান্নাতে ঢুকে দেওয়া যায় এত সস্তা যেই জায়গা ঢুকলে আর বের হওয়া নাই যদিও কেউ কেউ আবার ব্যাখ্যা অপব্যাখ্যা করতেছে এটার উল্টা যে জাহান নামে ঢুকলে বলে আর বের হওয়া নাই নাজুবুল্লাহমে জাহিদ কোরআন মাজিদের কত আয়াত রাসুসালামের কত সহি হাদিসকে অমান্য করা হয় যদি আপনি বলেন কোন মুসলিম গুনাহের কারণে জাহান নামে যদি একবার যায় আর বের হবে না রাসুলের কত সহি হাদিসের বিরোধী বলেন না উজুবিল্লা আপনারা কি কবিরা গুনাগারকে অমুসলিম মনে করেন আমরা মুসলমান পাপ করলে মনে করি উনি উনি পাপি তবে মুসলমান পাপি উনি পাপি তবে মুমিন পাপি যতক্ষণ পর্যন্ত সিরিকি কুফুরি করে ইমানটা বিসর্জন না দেয় বাদ বাকি অন্য গুনাহের কারণে লোকটা গুনাগার হয় তবে অমুসলিম হয় না বোঝা যাচ্ছে নাকি তা আমাদের উগ্রবাদ থেকে ফিরে আসতে হবে সঠিক ইলেমের মাধ্যমে কিসের মাধ্যমে গাল গল্প দিয়ে কাজ হয় না ওদের কণ্ঠ মিষ্টি ওদের কাছে দুইটাই ঠিক আছে ফতোয়া নিয়ে গেলি কয় দুটি ঠিক আছে পরে কি আগে না আগে আগে কয় যে কোনো অসুবিধা নেই ঝগড়া করবেন না সবই ঠিক আছে একটা লোক একটা ফতোয়া নিতে গেল আমার কাছে এসে বলতেছে যে ভিতরে সালাত কি দুই রাখাত পরি উল্টে থাকবে মারি দেবে একটা নাকি আমি ঢালা ভাবে তা আমি কোনো কথা না বলি বললাম যে দুই ঠিক আছে জান তাহলে ওই লোক বাড়ি দশ বুঝবি কোনটা ঠিক আছে মূলত আমি আরো বেশি ভেদালে ফেলাম না বোঝা গেল না যারা দুইটা ঠিক রাখতে চায় মানুষকে সরলতার নামে মিষ্টি ভাষায় রসালো ভাবে হাসে আর বলে বাবারা তোমরা ফাসাদ করো না মনে তো ওই সবচেয়ে বড় ফাসাদকারী ওই উম্মার বিপদে ফেলায় দিচ্ছে ও ও দুইটা মাটি ঠিক রাখতে চাচ্ছে মূলত সোননাথ কে কোরবানি করে না হজুবিল্লা সঠিক এলেম থাকতে হবে কিনা সমাজে শোনেন একটা কথা বলি মনে হচ্ছে কি এই দুনিয়ার কোনো পাপ টাপ নাই এই বাংলাদেশের লোক মনে হয় কেউ সুদ খায় না কেউ মনে হয় জেনা ব্যবস্থা করে না এই বাংলার মানুষ মনে হয় সবাই শিরিক বিদার থেকে মুক্ত এই জন্য আর কোনো কর্ম নাই এখন ও খালি চাচ্ছে কি আমি জোর করে মাথায় বাড়ি দিন আমাদের বানা ফেলবো সবার

যে চুপ করে আছে সে আবার তসবির ঘরে ঢুকে গেছে এক এক শ্রেণী এক এক ভাবে চলতেছে মাঝখান থেকে যারা সালাফি মানহাদের দাওয়াত দেয় তাদের নাম দিয়েছে ফিতনাবাস আমি কি বললাম আপনাদের সবচাইতে নরম হুজুর যাদেরকে আপনার মনে করেন আপনারা সমাজে সবাই না গতানুগতিক যারা আপনারা মনে করেন যে উনি কত সুন্দর করে কথা বলে কাউকে বেজার করে না মনে হতো মতো মানে ও যে কি তা বোঝা যাচ্ছে না কথা কথা বুঝতেছেন না আর একটা জিনিস বোঝা যায় না রাজশাহী বাড়ি কিনা আছে যাই হোক একটা গ্রুপ আছে আহলে কোরআন কি আহলে কোরআনরা হলো হিজরার মতো বাস কথা শেষ হিন্দুর একটা আইডিওলজি আছে কিন্তু হিন্দু কেন হিন্দু ওর দুর্গা কালী ভগবতী সরস্বতী এগুলো সামনে তিনি নারকেল ফাটায় বা নিয়ম কানুন পালন করে পূজাতে তাই তো বোঝা যায় যে হিন্দু তাহলে ও ক্লিয়ার করে দেয়নি আপনার সামনে বোঝা গেল না ক্লিয়ার করছে আমার তো কোনো দিনও বলেনি যে আমি মুসলমান হিন্দু হিন্দুর মতো আছে খ্রিস্টান রবিবারে ঘর থেকে বের হচ্ছে ইসার আসলামকে আল্লাহর ছেলে ইসারা মা মরিয়মকে আল্লাহর বউ মনে করে ও তো ওর কথা ক্লিয়ার বলেই দেশে আপনাকে বৌদ্ধ গৌতম বুদ্ধকে এই চূড়ান্ত ধর্ম মনে করে ও তো বলেই দেশে আপনার কাছে যে আমি এইটা কিন্তু আহলে কোরআন আমার কোন জাত কয় যে আমি মুসলমান কিন্তু আল্লাহ নবীর সব হাতে অস্বীকার করে ফেলছে তাহলে ওকে হিজরা বলা কি পাপ করলাম আমি যদিও হিজরা কোনো খারাপ শব্দ না এটা কি কোনো খারাপ কিছু কিন্তু ইচ্ছা করে হিজরা সাজা এসে খারাপ কিছু আছে আর একটা হলো যে জন্মগত সেই রকম আর একটা হইলো যে অকারণে একটা পুরুষ সে মহিলা শাস্তে চাচ্ছে এমনিতে একটা অকারণে একটা মেয়ে তার মন চাচ্ছে আমি পুরুষ সেদে ঘুরি হলো এরা হলো এইরকম হোম্মার বিপদের সময় মানুষ যখন দিনের ব্যাপারে সংশোধন হতে যায় প্রশ্ন দেখেই বলে যে ইনি তোমরা জগা না এগুলি ছোটখাটো ব্যাপার রাসী সোননাথকে ছোটখাটো কোনোদিন বলতে হয় না ছোটখাটো শব্দটা আল্লাহ নবীর ক্ষেত্রে কি যায় বোঝা যাচ্ছে নাকি দিনের ক্ষেত্রে খাটো শব্দটা আপনারা বলেন না কেন এই ছোট আমলটা করলেও যিনি খুশি হয় তিনি সাকে সপ্তম আসমানের উপরে গোনাকে ছোট গোনা মনে করে অন্তর দিয়ে গুণাটা করেন না কোনো দিন কারণ এই ছোট গোনা করলে যিনি শাস্তি দিতে পারেন তিনি থাকে সপ্তম আসমানের উপরে তাহলে কি আমরা কোনো ছোট ছোটখাটো বলে আমরা ব্যঙ্গ করবো না আমি আবার কথাটা রিপিট করি আজকের এই কথা আপনি মিলায় দেখবেন আজকের এই সমাজে যারা মানহাসটা বোঝে নাই সালাফি মানহাস ঠিক পায় নাই বিশ্বাস করেন তাদের কাছে আমলের কোনো দাম নাই কোনো দাম নাই আপনি খবর নিয়ে দেখেন ভুল বললে আপনি বলেন তাদের কাছে দাম আছে কি ও কারণে কারণ সারা ঘর থেকে বের হবেন খালি চেঁচামেচি করবেন চিৎকার করবেন শোনেন একটা আন্দাজ করলে নাম বলেন না কিন্তু নাম আমি নিষেধ করলাম বলতে আপনারা সবাই যে দেখানে আছেন আমার এই কথাটা ক্লিয়ার ভাবে শুনবেন ইনশাল্লাহ একটা লোকের ব্যাপারে আড়াই ঘন্টা যদি পাশের সিটে বসে সিরাজগঞ্জ রোড পর্যন্ত খালি পেসাল উনি যে আমাদের কলিজার টুকরা বর্তমান উম্মার জন্য যে কি উনি এখন উমারের ভূমিকা পালন করতেছে নাম বলেন না এত বড় উনি জিহাদ শ্রী সাবিল্লা অনেক কিছু বলতেছে আমি শুনতেছি চুপ করে কারণ আমার অযথা অকারণে মানে ওই পারি আমার গলা ই নষ্ট করা তো ঠিক হবে না এমনি বলতেছে মেন্টাল বলতে থাকুক অনেক কিছু বলে 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 শেষে বলতেছে একমাত্র তার এই অবস্থা বা বিভিন্ন কিছু বলতেছে না বলে যে দিনে বক্তব্য দিতে গেলে মানুষ অজ্ঞান হয়ে যাচ্ছে অস্থির হয়ে যাচ্ছে যশে জিহাদের তামান্নায় আজকে সেই মানুষটাকে আমরা এইভাবে হারালাম বা এরকম কিছু বলতেছে তখন আমি বললাম যে একটা কথা বলি কি বললাম যে আপনি এই আমার সাথে ভিতরে বেশি ব্যবহার তা আপনার কাছে আমার প্রশ্ন জিহাদকে আমরাও কোনোদিন অস্বীকার করি না এটা আল্লাহর বিধান জিহাদ অস্বীকারী হলো কাপের এর পদ্ধতি প্রক্রিয়া সেটা তো আছেই কিন্তু জিহাদটাকে আমরা অস্বীকার কোনোদিন করি না কিন্তু